ভিউয়ার্স, আজকে চলে এলাম সাততলার উপরে। তো আপনাদের একটা আপডেট দেওয়ার জন্য আসছি, কারণ এই যে কয়দিন যাইতেছে তার ভিতরে কোনো কিছুই ভালো লাগতেছে। বাসার মধ্যে থাকে না কারেন্ট, একটা অশান্তিতে ভুগতেছি। তো যাতে আপনারাও অশান্তি থেকে একটু মুক্তি পেতে পারেন, তার জন্য একটি টিউটোরিয়াল তৈরি করার জন্য ছাদে আসছি। তো এখানে প্রচুর বাতাস, ছাদে আইলে হয়তো একটু আরাম পাওয়া যায়। তো সবসময় তো আর ছাদে থাকা যায় না, এখন প্রচণ্ড রৌদ্র আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন বিষয়টা হচ্ছে কি, আমরা বসে থাকি, আমাদের কখন কারেন্ট আসবে, কখন আমাদেরকে একটু এই বাতাস দিবে, একটু আলো পাবো। আসলে আমরা এই ভুল করি, পরের আশায় বৈশা না থাকিয়া এখন আমাদের যা যা আছে তা নিয়ে প্রস্তুত হতে হবে কারেন্টের মোকাবেলার জন্য। কীভাবে আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি, চলুন আমরা আসলে একটু দেখি। আপনারা দেখতে পাচ্ছেন এই আমার একটা সোলার প্যানেল। এই সোলার প্যানেলটা এর ভিডিও আপনারা অনেক আগে আরও দেখছেন, আরও ভিডিও করছি, যে করার আরও একটা আপডেট আপনাদেরকে দিব, তার শক্তি সম্বন্ধে আপনাদেরকে জানাবো। ভালো সোলার প্যানেল যেগুলি আছে এগুলো ভালো বিদ্যুৎ উৎপাদন করে, আর এই সোলার প্যানেলের সাহায্যে এখন আমার সংসারে যতটুকু বিদ্যুৎ লাগে সেই বিদ্যুৎটুকু দিয়ে আমি আমার পূরণ করতে পারছি। তবে স্টোর, আগের যে স্টোর ছিল সেই স্টোরটা ব্যাটারিতে ছোটো ছিল, তার জন্য সে যতটুকু বিদ্যুৎ জেনারেট করে সেই বিদ্যুৎটা ধরে রাখার মতন কোনো প্রসেস ছিল না। তো আজকে আমি খুঁটিনাটি দেখাবো আপনারা কীভাবে কী করবেন। এই ধরনের একটা প্যানেল, এটা হচ্ছে হয়তো এটার হয়তো 100 ওয়াট হতে পারে, এটা 100 ওয়াট। তো এটার নিচ দিয়ে লাগাইছিলাম আজ থেকে 5 বছর আগে, কারণ আমার সব সময় বিদ্যুৎ লাগে, কারণ আমি আর ওয়াইফাই টোয়াইফাই চালান লাগে, আর আমি আসলে গরম সহ্য করতে পারি না, তার জন্য এটা আর কি। তো অনেক বাড়িতে শিশু বাচ্চারা আছে আর বৃদ্ধ মুরব্বিয়ান আছেন, অনেকের এই অসুস্থ রুগী আছেন, বিদ্যুৎ থাকে না সারাক্ষণ। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব যে কারেন্টের আশায় বসে না থেকে আপনারা প্রত্যেকের বাড়িতে এইরকম একটি নিজস্ব বিদ্যুৎ প্ল্যান তৈরি করুন, যাতে এই বিদ্যুৎ সমস্যা থেকে মোকাবিলা করতে পারেন। এইরকম প্যানেল যদি আপনারা ইচ্ছা করলে 4টা লাগাই দেন, আমি তো 1টা লাগাইছি, এই প্যানেলটার দাম মিনিমাম 5000 টাকা, 4টা লাগাইলে কত হবে 20000 টাকা। আর এই 5000 টাকার বিদ্যুতের যে প্যানেলটা, এর যে আপনার ক্ষমতা, এই ক্ষমতাটুকু আজকে আপনাদেরকে দেখাবো। তো চলেন আমরা ক্ষমতাটুকু দেখি। আর বিষয়টা হচ্ছে কি, এইরকম যদি 4টা করতে পারেন তাহলে একটা ফ্যামিলির জন্য, আপনি যদি ডিসি ব্যবহার করেন আর কি, ডিসি আপনার ঘরে মনে করেন ডিসি ফ্যান একটা, একটার জায়গায় যদি আপনি 4টা ফ্যান লাগাইলেন এক ঘরে, ডিসি সাইড দিক দিয়ে পাতার যদি দে আর লাইট জ্বালাইবেন একটা, একটার জন্য 3টা চালান, চালাইলেও তো এরপরে বিদ্যুৎ শেষ করতে পারবেন না। তবে এই একটা ফ্যানেলের যে কার্যকারিতা আছে এইটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন, এটা খুব অল্প ঠেকায়। এরকম একটা ফ্যানেল নেবেন 5000 টাকা দেওয়া, নেওয়া তার কিনবেন, যে বিদ্যুতের তার না পাইলে এরকম কারেন্টের তারই ব্যবহার করবেন। এটা থেকে এই যে কারেন্টের তার আসছে, এটা ড্রিল মেশিনের তারটা, এটা এন রাখতে রাখতে দেখেন এটার এই রংটা ছিল লাল হয়ে গেছে গা সাদা, এই এদিক থেকে বাইরে হয়েছে, এদিক থেকে বাইরে হয়েছে, এটা ড্রিল মেশিনের তার, কারণ আমার তো বিদ্যুতের তার আমি কিনছি না যাতে কম টেহা লাগে। ওই যে দেখেন ওইটা নিচ দিকে গেছে আমার আমার ফ্ল্যাটে গেছে আর কি। তো ওই যে দেখেন ঝুলতাছে, ওই যে দেখেন ঝুলতাছে। তো চলেন আমরা আমাদের ফ্ল্যাটে যাই, গিয়ে দেখি আর কার্যক্রম। আগে তো আমরা সোলার সিস্টেম দিয়ে ইনভার্টার চালাইছি, আর একটা দেখেন ছাদের মাঝে অনেকে বলে অ্যাঙ্গেল, এটা আজকে লাগাইছি না, অনেকদিন আগে লাগাইছি, বাসটা পুরানো হয়ে গেছে, নতুন আসছিল। তো এই এমনভাবে লাগাইবেন যাতে অ্যাঙ্গেল ম্যাঙ্গেল লাগতো না, যাতে এটা উড়িয়ে না যায়, এই চিন্তাভাবনা করে লাগাইবেন আপনারা যেভাবে পারেন আর কি, যাতে উড়িয়ে না যায়, জিনিসটা যেন ক্ষতি না হয়। তো চলেন আমরা ওই বাদবাহী কার্যক্রম আমরা ফ্ল্যাটে গিয়ে দেখি। আমরা চলে যাচ্ছি আমাদের নিজের ফ্ল্যাটে, আমরা এখন দোতলায় চলে যাব, দোতলা থেকে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য চেষ্টা করবো আর কি। আমাদের বাসায় কিন্তু এই মুহূর্তে কারেন্ট আছে, এটা কখন আয়ে কখন যায় এর
মানে আমরা খুঁজে পাই পাই না। এখন ওই যে দুইটা তার ওই দিক দিয়ে আসছে, ওই যে ড্রিল মেশিনের তারটা, এটা তো আমার ইলেকট্রিশিয়ান কাজ করি, ওই দিক দিয়ে আসছে আইসা সরাসরি এখানে দিয়ে দিছি। দেখেন ফোনটিতে যে করছি, আগের ব্যাটারিটা ছিল সোলার ব্যাটারি, সেই ক্ষেত্রে আমরা ব্যাটারিটা ব্যবহার করছিলাম 30 এম্পিয়ার, পরে বান্ধাইছি, বান্ধাইলে পরে রাত্রে 3টা বাজে পকস করে বন্ধ হয়ে জায়গা, মানে কারেন্ট না থাকলে যেটা হয় আর কি, আর কত চলবে ব্যাটারি। এখন এটাকে গতদিন কিনছি, কেনার পরে এটা হচ্ছে আপনারা দেখেন আইপিএস ব্যাটারি, সোলার ব্যাটারি তো বাজারও পাইই না, এখন বাধ্যতামূলক হয়ে আইপিএস ব্যাটারি কিনছি 125 এম্পিয়ার, 125 এম্পিয়ার ব্যাটারিটা কিনছি। এখন এই ব্যাটারির কার্টন ওই যে এখন এখানে সাস হচ্ছে, এটার ব্যবহার হচ্ছে মানে এই লাইন দিয়ে সাস হয়, এই লাইন দিয়ে সাপ্লাই, মানে কোনো এটার মধ্যে কোনো ইয়া নাই, যে কন্ট্রোল বক্স টক্স কিছু নাই, কারণ এই ব্যাটারিটা লড়াইনের মতন ক্ষমতা নাই। কারণ এখন আমরা এটা দেখবো এটা চার্জের কী অবস্থা, চার্জ করতেছে আমরা চার্জের চার্জ হয় কি হয় না, বা বক্কর চক্কর কিতা উইতাছে আমরা একটু দেখি সরাসরি ভিডিওতে। হ্যাঁ দেখেন এই দিক দিয়ে চার্জটা ফুরাইতেছে, এই কারণে এখানে ফ্যানটা চলতেছে সরাসরি, ফ্যানও বক্কর চক্করভাবে চলতেছে না, ফ্যান হাই স্পিডে দিয়ে রাখছি, যে হাই দিয়ে রাখছি, ফ্যান দিয়ে রাখছি হাই স্পিডে, কারণ আমাদের বাসায় দেখতে পাচ্ছেন লাইটটা বন্ধ, ফ্যান ফ্যান বন্ধ লাইট বন্ধ, মানে ইয়ার জন্য চলতেছে। এই যে এগুলো আবার এই যে কারেন্টে চলে না, এগুলো সুইচ ফুইচ বন্ধ, এগুলো চলতেছে ইয়াতে আপনার ওই যে ডিসি লাইন, এই যে ডিসি দিয়ে চলতেছে, ডিসি এই লাইনটা আনছি, ওই দিক দিয়ে লাইনটা গেছে না, ওই যে লাইনটা গেছে, এই লাইনটা গেছে না, এন থেকে লইছি, এইটাতে ইন হচ্ছে আবার এটাতে আউট হচ্ছে, ওই দিক দিয়ে গেছে না, ওইখান থেকে দুইটা তার আমরা ওই যে তারটা দিয়ে আনছি, ওই তারটা দিয়ে জয়েন দিয়ে এখানে আনছি, আইনা এই ওয়াইফাই রাউটার চলতেছে। অনেকে বলছিলেন যে ওয়াইফাই রাউটারগুলো ফুরিয়ে টুরিয়ে যাইব, কিন্তু আমারটা তো ফুরতাছে না, তো এটা 12 ভোল্ট, একটা মনে হয় 9 ভোল্ট চলতেছে, এখানে ফ্যানটা চলতেছে। কারণ এখন যে বিষয়টা হচ্ছে কি, এই কারেন্ট কখন আয়ে কখন যায়, এগুলো কারেন্টের জিনিসগুলো আমরা বন্ধই করে দেখি, সাথে সাথে আমরা সম্পূর্ণ ডিসি রূপে আপডেট নিয়েছি, এরপরে এই যে একটা লাইট লাগাইছি ডিসি, এটা একটা ব্যাট সুইচ করে দিয়েছি, হয়তো আপনারা ওয়ারিং করবেন, এই যে জ্বলতেছে লাইট। আর এখন এই যে ডিসি লাইটটা জ্বলতেছে, এটা করছি কিমনে, ওই যে লম্বা লাইট পাওয়া যায় কিনতে, ওইগুলো এই কারেন্টের লাইটটা খুল লাইটটা নষ্ট লাইট একটা টুকায় আনছিলাম, আইনিয়া ওই ভিতরের এসি যে এলইডিগুলো এডি খুললে ফেলা হয় দেয়া, ওইটা ডিসি বসি বইরা, পরে এটা বরে না, এরপরে জয়েন দিছি, মানে দুইটা লাইট এখানে জয়েন দেওয়া, পরে এটারে ফুল করছি, ফুল করে এটার এই বানাইছি এলইডি, তো এলইডি বানাইছি, আর এই সুইচটা দিছি আর আপনার ওই রাউটারের, আর এই ফ্যান চলতেছে। এখন আমরা সম্পূর্ণ শুধু আমাদের মোবাইলগুলো এখন বর্তমানে চার্জ করতেছি কারেন্টের দ্বারায়, আর মোবাইলগুলো কারেন্টের দ্বারাই চার্জ করি, আর সম্পূর্ণ সিস্টেমটা আমরা সোলার দিয়ে ব্যবহার। সর্বোচ্চ যেটা আমাদেরকে খরচ হয়েছে এটা হচ্ছে আমি কিনছি 11,000 টাকা দিয়া, এখন বর্তমান ব্যাটারির দাম বেশি, এই ব্যাটারির দাম হচ্ছে 8,000 টাকা, এখন এই ব্যাটারির দাম হয়েছে 11,000 টাকা, তো 11,000 টাকা ব্যাটারিটা, আর এইরকম তার কিনবেন, যে কারেন্টের তার কিনবেন, আমারটা 1.3 RM 2.0 RM তার কিনে লাইবেন কারেন্টের দিয়া, এরকম একটা প্যানেল দুইটা কিনবেন, এক আমি একটা কিনছি, আপনারা ইচ্ছা করলে একটাও কিনতে পারেন, যদি আরও আপডেট করতে চান তো দুইটা প্যানেল কিনবেন, দুইটা প্যানেল কিনলে এরকম 100 IPS-এর ব্যাটারি তো হার্ড ব্যাটারি, তো এটা একবার চার্জ হইলে এমনিই ডিসি লাইট ফ্যান চালাইলে 2-3 দিন চার্জ চলার কথা, একবার চার্জ হইলে, আর তো প্রতিদিন চার্জ হচ্ছে। তো সবাইকে অনুরোধ জানাবো যে আপনারা এই কারেন্ট অফ করে দেন, কারেন্ট অফ করে সরাসরি ডিসি ব্যবহার করেন। আমার এখানে প্লাটের এইখানে আইপিএস আসছিল, আইপিএস খুলে আছি, যাতে দীর্ঘক্ষণ বিদ্যুৎ ব্যবহার করতে পারি, এর জন্য আইপিএসের প্রতি আপনারা ভরসাটা ছেড়ে দেন, সারিয়ে দেওয়া কারেন্টের পক্ষে ভরসা সারিয়ে দেন, সরাসরি সোলার সিস্টেমের প্রতি আপনারা আকৃষ্ট হন। তো সবার প্রতি টাকাও বাচ্চা চাইব, কারেন্ট বিল প্রতি মাসে মাসে দেওয়া লাগতো না, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন।
বিষয়টা হচ্ছে এটাই যে আপনারা ওই প্রত্যেকেই যদি এইরকম ডিসি ফ্যান ব্যবহার করেন, এইরকম একটা ডিসি ফ্যান ব্যবহার করেন, একটার জায়গায় দুইটা লাগান। যে বড় ব্যাটারি লাগাইছি এই ব্যাটারিতে তো যেভাবে চার্জ হইতেছে আপনারা দেখতেছেন, তো এটার সারাদিন সারা রাত চলে আর আমাদের কোনো কারেন্টের জন্য বৈসা থাকতে হয় না। তো আমার কাছে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা কারেন্টের আশায় বৈসা না থাকিয়া, যেহেতু আমরা এই বিদ্যুৎটা ব্যবহার করতেছি যার কারণে এইটার কোনো কারেন্ট বিল আমাদের দিতে হয় না, আর যদি আমরা ওই যে ওই বিদ্যুৎ ব্যবহার করতাম, এই ফ্যান ব্যবহার করতাম, তাহলে আমাদের কারেন্ট বিল দিতে হইতো। এখন আমরা নিজস্ব বিদ্যুৎ প্ল্যানে আমরা আমাদের সংসারের চাহিদা মিটাইছি। আপনারা ইচ্ছা করলে আইপিএস আইপিএস না করে আপনারা এরকম ডিসি লাইট ব্যবহার করেন, ডিসি ফ্যান ব্যবহার করেন। লাইট একটার জায়গায় যদি আপনারা পাঁচটা লাগান সমস্যা নাই, দুই চার পাঁচটা লাগাই লাগবেন, একটা আলো হইতেছে না আরেকটা লাগান, একটা আমার যথেষ্ট আল্লাহর রহমতে একটা আলো হইতেছে, এই ফ্যান একটাই চলতেছে, একটা না হইলে আরেকটা লাগান। এই যে ব্যাটারি লাগাইছি এই ব্যাটারিতে যদি দুইটা ফ্যান চালানো যায় তাহলে কোনো কিচ্ছু হবে না। আপনারা যদি এইটাই না হয় আরেকটু লাগাইবেন বাড়াইয়া, তো সর্বোচ্চ আমাদের যেটা খরচ হয়েছে।